আজ সোমবারই বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বুধবারের মধ্যেই এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা বাড়ছে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে ডানা। ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়তে পারে বাংলায়, এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট। কালী পুজোর আগেই ঘূর্ণিঝড় ডানা আতঙ্ক জেঁকে বসেছে বাংলায়। ইতিমধ্যে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দফতর। আজ সপ্তাহের প্রথম দিন থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী 3-4 দিন সমুদ্র উত্তাল থাকার জেরে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে উপকূলের এলাকাগুলিতে। এখনও পর্যন্ত সিস্টেমের ওপর আবহাওয়া দফতর সর্বক্ষণ নজর রাখছে। মঙ্গলবার থেকেই আবহাওয়ার বদল চোখে পড়তে পারে, বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ায় বিরাট বদল সম্ভবত কাল থেকেই। 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম জেলায় আগামী বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে মোটের ওপর আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। রাজ্য, দেশ ও দুনিয়ার সব গুরুত্বপূর্ণ খবরের জন্য এক্ষুনি লাইক ও সাবস্ক্রাইব করুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।